বিপ্লবীর জন্মদিন উপলক্ষে বিপ্লবীর বাস্তুভিটায় হাজির মন্ত্রী। অবিভক্ত বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের ওয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন বীর বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত। স্বাধীনতার ইতিহাসে ভগৎ সিং এর সঙ্গী হিসেবে ইতিহাসে আজও তিনি অমলিন। 1910 সালের 18ই নভেম্বর আজকের দিনে বর্ধমানের খণ্ডঘোষের ওয়ারিতে জন্মগ্রহণ করেছিলেন বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত ছিলেন ভগৎ সিং এর একান্ত সঙ্গী। বিপ্লবী ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্ত দুজনেই যোগ দিয়েছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিক অ্যাসোসিয়েশনে। 1929 সালের 8ই এপ্রিল নয়াদিল্লির কেন্দ্রীয় সংসদ ভবনে বোমা ফাটানোর জন্য বিখ্যাত ছিলেন বটুকেশ্বর দত্ত। দিল্লি বোমাকাণ্ডে ধরা পড়ার পর ভগৎ সিংকে মিয়াওয়ালি জেলে এবং বটুকেশ্বর দত্তকে লাহোর সেন্ট্রাল জেলে বন্দী করা হয়। বিচারে যাবজ্জীবন জেল হয় বটুকেশ্বর দত্তের। স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের 113তম জন্মদিন উপলক্ষে বিপ্লবীর জন্মভিটায় আজ অর্থাৎ শুক্রবার হাজির হয়েছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, এসডিও সদর সাউথ কৃষ্ণেন্দু মণ্ডল, খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ, খণ্ডঘোষ ব্লক উন্নয়ন আধিকারিক সত্যজিৎ কুমার, খণ্ডঘোষ থানার অফিসার ইনচার্জ সুব্রত বেরা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের 2 সদস্য অপার্থিব ইসলাম এবং বিশ্বনাথ রায় সহ অন্যান্য অনেকেই। যে গুহায় নিজেকে আত্মগোপন করেছিলেন বিপ্লবী বটুকেশ্বর দত্ত সেই গুহা ঘুরে দেখেন উপস্থিত সকলেই। আজকে বিপ্লবী বটুকেশ্বর দত্তের শুভ জন্মদিন 113তম। সেই জন্মদিনে বিপ্লবী বটুকেশ্বর দত্তের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। আপনারা জানেন যে এই গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। স্বাধীনতা সংগ্রামে তার ভূমিকা সম্পর্কে আমরা সবাই জ্ঞাত আছি। পাশে ভগৎ সিং এর মূর্তিও আছে, তার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। এরা নিজের জীবনকে তো উৎসর্গ করেছিলেন দেশ মাতৃকাকে স্বাধীন করবার জন্য, ইংরেজের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এবং এই গ্রাম অনেক পবিত্র গ্রাম, এ ধরনের এই বিপ্লবী এখানে জন্মেছিলেন। এবং আপনারা সবাই জানেন পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য তিনি এই গ্রামের বাড়ির ভেতরে একটি কুয়া ছিল, সেই কুয়ার মধ্যেও তিনি অন্তরীণ ছিলেন। অতএব আমাদের এই দক্ষিণ দামোদর, একদিকে রাসবিহারী ঘোষ সুবলদহ গ্রামে, এদিকে তোরকোনা রাসবিহারী ঘোষ, তারপরে ওয়ারি গ্রামে বটুকেশ্বর দত্তের জন্মস্থান। অতএব এগুলোকে কেন্দ্র করে আমাদের ইকো ইকো ট্যুরিজম সেন্টার হতে পারে। তার জন্য এখানে যে মিউজিয়াম, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার অর্থ বরাদ্দ করেছেন এবং 95 লক্ষ টাকা। সেই সঙ্গে আপনারা তো জানেন দক্ষিণ দামোদরী দাসরি তার নেতৃত্বে এক সময়তে এখানে স্বাধীন ঘোষণা করা হয়েছিল। এটা বিপ্লবীদের একটা জায়গা এখানে দক্ষিণ দামোদর, এবং দাসরি তার মূর্তি স্থাপন করা হয়েছে। এবং আমি মনে করি যে মঙ্গল কাব্যের ঘনরাম রূপরামের জন্মস্থান ওই জায়গায়, সব কিছুকে নিয়ে একটা ট্যুরিজম সেন্টার কিন্তু এখানে হতে পারে। হওয়ার ভাবনার জন্য জেলা পরিষদ উদ্যোগ নিয়েছেন, স্থানীয় বিধায়ক নবীনবাগ উদ্যোগ নিয়েছেন, পঞ্চায়েত সমিতি উদ্যোগ নিয়েছেন, আর ব্যক্তিগতভাবে এই দক্ষিণ দামোদর বর্ধমান জেলার প্রত্যন্ত গ্রাম এখানে খুব ভালো লাগে আমার, তাই আসি। এর আগের বারে এসে আমি এই রাস্তাটা যখন ঢালাই ছিল না, বলছে লোকে যাবে কি করে ঢালাই রাস্তাটা, পঞ্চায়েত সমিতি এই ঢালাই রাস্তাটা করেছেন, এইভাবে সংগ্রহশালা তৈরি হয়েছে। অতএব এই জন্য তাকে শ্রদ্ধা জানাতে আমি এসেছি এখানেতে, আবার আসবো, আবার প্রতিবারই একবার আসতে হবে। কিন্তু আমি মনে করি যে এটা যদি আরো ভালো করে আমরা করতে পারি, তাহলে যে মহাপুরুষরা যারা আছেন বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রাম, আজাদহিন বাহিনী তো হাতে তৈরি ছিল রাসবিহারী ঘোষের, পরবর্তী সময় নেতাজি সুভাষকে তো রাসবিহারী ঘোষই দায়িত্বভার তুলে দিয়েছে, এটা কিন্তু কম বড় কথা নয়। অন্বেষা ক্যাটারার সাধে অতুলনীয় বিশ্বাসে ভরপুর, অন্বেষা ক্যাটারার সাধে অতুলনীয় বিশ্বাসে ভরপুর, যে কোনো ধরনের অনুষ্ঠানে সুস্বাদু খাবারের জন্য নির্ভরযোগ্য ঠিকানা অন্বেষা ক্যাটারার। হোম ডেলিভারি,
ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন। অসীম পাল ফোন নাম্বার 9933902224 কলেজ পাড়া ধূপগুড়ি।